বিসমিল্লাহ রহমান ই রহিম আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের ডিফারেন্সিয়াল জিওমেট্রি অর্থাৎ অন্তরক জ্যামিতি এই সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেটার নাম হচ্ছে বক্রতল অর্থাৎ তৃতীয় অধ্যায় এই বক্রতল থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের সাজেশনের চোদ্দো নাম্বার ম্যাথ যেটা হচ্ছে উইন গার্ডেনের সমীকরণটি প্রতিষ্ঠা করো উইন গার্ডেনের সমীকরণ প্রতিষ্ঠা করতে বলছে খুবই ভাইরাল একটা উপপাদ্য তো এই উপপাদ্যটা প্রায় এসে থাকে যেমন সর্বশেষ দুই হাজার সালে চলে আছে দেখেন দুই হাজার আঠেরো পনেরো চোদ্দো তেরো সাল তো সর্বশেষ দুই হাজার সালে চলে আসছে এখানে যে আমরা তিনটা উপপাদ্য করবো এই তিনটা উপপাতের মধ্যে এবার দুইটা উপপাদ্য মাস্টে আসবে যেমন উইন গার্ডেন গাউচের সমীকরণ আরেকটা ছিল আমাদের এর আগের ক্লাসে আমরা যেটা করছিলাম অয়লারের উপপাদ্য এই তিনটা থেকে আবার দুইটা মাস্ট বে আসবে তাই অবভিয়াসলি আমাদের এই আজকের উইন গার্ডেনের সমীকরণটা অবশ্যই ভালোভাবে আপনারা একটু ক্লাস করার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমরা ভালো করে বুঝতে পারবো তো চলুন আমরা উইন গার্ডেনের সমীকরণটা প্রতিষ্ঠা করবো আজকে তো উইন গার্ডেন সমীকরণ প্রতিষ্ঠা করার জন্য আমি প্রথমে উইন গার্ডেন সমীকরণ কোনটা সেটা আমি আগে লিখে নিলাম যেতে করে যেন আপনাদের বুঝতে যেন সমস্যা না হয়ে থাকে যেমন উইন গার্ডেনের সমীকরণের ক্ষেত্রে প্রথমে আমাদের প্রমাণ করতে হবে এই এই দুইটা অর্থাৎ প্রথমে প্রমাণ না উইন গার্ডেন সমীকরণই হচ্ছে এটা এনসাপিক্স ইউ আর এনসাপিক্সবি টু এফ ছোটো হাতের বড় হাতের মাইনাস ইজি বাই ইজি মাইনাস এফ স্কোয়ার ইন টু আর সাপিক্সিউ প্লাস এটার সাথে আরসাপিক্স ভি গুণ অবস্থায় থাকবে একইভাবে এনসাপিক্স ভি এর সময় জি এফ মাইনাস এফ জি বাই নিচে কিন্তু সবার সাথে ইজি মাইনাস এফ স্কেয়ার এটা থাকবে এটার সাথে আরসাপিক্স ইউ প্লাস এটার সাথে আরসাফিক্স ভি অবস্থায় থাকবে তো এটা আমাদের ওইন গার্ডেনের সমীকরণ এই সমীকরণ আর কি আমাদের প্রতিষ্ঠা করতে হবে তো চলুন আমরা সমাধানে যাই তো প্রথমে আমরা জানি এন একটি ধ্রুব ভেক্টর কেননা এন এর যেহেতু সাথে আমাদের কাজ চলছে তো এন একটা ধ্রুব ভেক্টর এটা আমরা জানি ধ্রুব ভেক্টর তাহলে অতএব আমরা লিখতে পারবো এন কে এন এর সাথে যদি আমরা ডট গ্রহণ করি এন কে আমরা এন এর সাথে ডট গ্রহণ করলে আমরা কি পাবো আমরা জানি ভেক্টরের নিয়ম অনুসারে এন স্কয়ার পাই তো যেহেতু এই এন একটা ধ্রুব ড ভেক্টর তার মানে অবশ্যই এন কে এন ভেক্টরের সাথে ডট গ্রহণ করলে এটাও একটা ধ্রুবক হবে ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি এখন আমরা এটাকে আমরা অন্তরীকরণ করবো ডিফারেন্সেট তো এনএসকে অন্তরিকরণ করলে কী হবে ডি এন এস সাবেকে আমরা অন্তরিক করতেছি পাওয়ারটা সামনের রাখবে পাওয়ার থেকে এক কমছে অর্থাৎ দুই থেকে এক বাদ দিলে এক ডি টু এন এন টু ডি এন ইকুয়ালস টু ধ্রুবকে অন্তরিকরণ জিরো এখানে আমরা লিখে দিতে পারি যে অন্তরীকরণ করে ভাই অন্তরিকরণ করে ওকে তো এখানে আর একটু কাজ যদি আমরা করি টুটাকে আমরা উপাশে নিয়ে যাই অর্থাৎ শখ হিসেবে আছে টুটাকে আমরা উপাশে নিয়ে যাই ভাগ করে দিই তাহলে জিরোর সাথে ভাগ হয়ে গেলে জিরো হয়ে যাবে কখন ওপাশে তার মানে এন ডি এন অবভিয়াসলি এখানে চিহ্ন হবে এগুলাতে চিহ্ন হবে অবভিয়াসলি এটাতে হবে না কেননা ডট গুণের মান দুইটার ফলাফল কে আছে তার মানে অবশ্যই এখানে হবে না কিন্তু এগুলোতে চিহ্ন হবে ইকুয়ালস টু জিরো তার মানে এন ডট ডি এন এর মান হচ্ছে জিরো ইহা হতে কি দেখা যায় যে এনের প্রথম অন্তরক এন এর এন এর প্রথম অন্তরক ডি এন আরসাপিক্স ইউ আরসাপিক্স ভিকে ধারণ আরসাপিক্স ভি আর আরসাপিক্স ইউকে ধারণকারী তলে অবস্থিত এই দুইটা আর্সাপিক্সিউ আরসাপিক্স ভিকে ধারণকারী তলে অবস্থিত হবে কেননা এন এর সাথে আমাদের আর আরসাপিক্স ভি এর সম্পর্কটা নিয়ে আসা লাগবে তো সেটা আমরা লিখে নিলাম যে ইহা হতে দেখা যায় এনভেক্টরের প্রথম অন্তরক ডিএন এনভেক্টরের প্রথম অন্তরক তো ডি এন আমরা জানি যেটা আরসাপিক্স ইউ আরসাপিক্স ভিকে ধারণকারী তলে অবস্থিত যদি এটা এই দুইটাকে ধারণকারী তলে অবস্থিত হয় তাহলে এখানে আমরা ধরে নেব যে ধরি এনসাপিক্স ইউ এনসাপিক্স ইউ যেহেতু আরসাপিক্স ইউ আরসাপিক্স ভি এর কথা বলছে তার মানে সাপিক্স ভি এর মান আমরা বের করব তাহলে এনসাপিক্স ইউ টু এ ওয়ান আর সাপিক্স ইউ প্লাস এ অর্থাৎ আমরা জানি এটাকে এন এনসাপিক্স ইউকে আমরা যদি অন্তরীকরণ করি যেটা হচ্ছে চেন রুলের সাহায্যে তাহলে এখানে আমাদের কী আসতো ডেলেন বাই ডেলেন বাই ডি ডেল যেটাকে আমরা এখানে ধ্রুবক হিসাবে কাজ করছি তার সাথে আরসাপিক্স ইউ এখানে ভি ভি এর সাথে আসবে তার সাথে আরসাফিক্স ভি অর্থাৎ এই সেই দুটাকে আমরা ধ্রুবক হিসেবে বা এরকম আমরা এ ওয়ান এ টু দ্বারা কল্পনা করছি এবং আর এনসাফিক্স ভি ভি এর ক্ষেত্রে যখন আমরা কাজ করবো এনসাপিক্স ভি তাহলে হবে এখানে বি ওয়ান আরসাফিক্স ইউ প্লাস বি টু ভি ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি এটাকে আমরা সমীকরণ এক দিয়ে রাখলাম এই দুইটা মিলে ওকে এক নম্বর সমীকরণ হতে এবার আমরা আসবো প্রথমটাকে আমরা এনসাপিক্স ইউ যেহেতু আছে এটাকে আমরা আরসাপিক্সি দ্বারা ডটগ্রণ করব এটাকে যেহেতু আরসাপিক্স সরি এখানে আর সাপিক্স ভি না এনসাপিক্স ভি হবে এনসাপিক্স ভি আছে এটাকে আমরা আরসাপিক্স ভি দ্বারা ডটগ্রন করব ওকে তাহলে প্রথমে আমরা এনস আর সাপা পিক্সি দ্বারা ডটগ্রন করবো অর্থাৎ এনসা পিক্সি ইউ ডট আর সাপিক্স ইউ আর সাপিক্সিউ দ্বারা যেহেতু বামপাকে ডটগ্রন করছি এ পাশেও আমাদের ডটগ্রোন হয়ে যাবে এ ওয়ান আর সাপিক্স ইউ ডট আর সাপিক্স ইউ প্লাস এ টু আর সাপিক্স ভি ডট আর সাপিক্স ইউ ওকে সেমভাবে এই এন ভি আছে এখানে আর সাপিক্স ভি দ্বারা গুণ করবো এন সাপিক্স ভি ডট আর সাপিক্স ভি ইকালস টু আমরা লিখতে পারবো এখানে বি ওয়ান আর সাপিক্স ইউ ডট সাপিক্স ভি ভেক্টর প্লাস টু সাপিক্স ভি ডট সাপিক্স ভি ভেক্টর ঠিক আছে ওকে তাকে আমরা এই আকারে প্রকাশ করলাম আর এখানে আমাদের একটু জানা উচিত আর ইউ এখানে আমরা মান বসাই দেবো এখন এম ফ্লাইজ আমরা লিখতে পারি এম ফ্লাইজ আমরা লিখতে পারবো এনসাপিক্স ইউ আর সাপিক্স এই ডট গুণানের মান হচ্ছে আমাদের মাইনাস ই ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এখানে এ ওয়ান এ ওয়ান ঠিক আছে আর সাপিক্স ইউ আর সাপিক্স এটার মান হচ্ছে বড়ো হাতের ই প্লাস এ টু আর সি আর সাপিক্স ইউ এটার মান হচ্ছে এফ ঠিক আছে সেমভাবে এনসা পিক্স ভি আর সাপিক্স ভি মান হচ্ছে আমাদের জি ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এখানে বি ওয়ান আর আরসাফিক্স ভি এটার মান আমরা জানি এফ কেননা সাফিক্স ভি আর অথবা আর সাপিক্সিউ আরসাফিক্স ভি এই দুইটার মানেই কিন্তু হচ্ছে এফ আর এখানে প্লাস বি টু আর সিক্স ভি আর এটার মান হচ্ছে আমাদের জি ঠিক আছে এটাকে আমরা এই আকারে সমীকরণ যেটা আকারে রাখলাম এটাকে আমরা দিলাম দুই নাম্বার সমীকরণ আচ্ছা এইগুলো আমরা কোথা থেকে পেলাম এগুলো আমরা প্রথম মৌলিক আকার দ্বিতীয় মৌলিক আকার থেকে আমরা পেয়েছি তো প্রথম মৌলিক আকার থেকে কোনগুলো পাইছি প্রথম প্রথম মৌলিক আকার হতে তো প্রথম আকারতে আমরা কী পাইছিলাম যে ই ইকুয়াল লেখা যায় আর সাপিক্স ইউ ডট আর সাপিক্স ইউ ঠিক আছে আর এফ ইকুয়াল লিখতে পারি আমরা আর সাপিক্স ইউ ডট আর সাপিক্স ভি অথবা আমরা লিখতে পারি আর সাপিক্স ভি ডট আর সাপিক্স ইউ ঠিক আছে ওকে আর জি ইকুয়াল প্রথম মৌলিক আকার থেকে পাইছিলাম আমরা সাপিক্স ভি ডট আর সাপিক্স ভি ঠিক আছে আর দ্বিতীয় দ্বিতীয় মৌলিকাকার থেকে আমরা কী পেয়েছিলাম আমি এখানে সাইড নডে আর কি দিয়ে দিতেছি এগুলো পরীক্ষায় দেওয়া লাগবে না দ্বিতীয় মৌলিকাকার থেকে পেয়েছিলাম আমরা ছোটো হাতের ই ইকলস টু মাইনাস আর সাপিক্স ইউ ডট এনসাপিক্স ইউ ঠিক আছে জি ইকলস টু মাইনাস আর সাপিক্স ভি ডট এনসাপিক্স ভি ভেক্টর নিচে হচ্ছে টু এফ আচ্ছা টু এফ ইকুয়ালস টু আমরা কি জানি এখানে তো টু এফ লাগতেছে না আমি ডাইরেক্ট এফের মানটা লিখে নিই এফ ইকুয়ালস টু মাইনাস আরসাপিক্স ইউ ডট এনসা পিক্স ভি ইকুয়াল মাইনাস আরসাফিক্স ভি ডট এন এনসাপিক্স ই ওকে এগুলো প্রথম মৌলিকাকার আর দ্বিতীয় মৌলিক আকার থেকে কিন্তু আমরা পেয়েছিলাম সেইগুলো থেকে আমরা মান অ্যাপ্লাই করলাম ওকে তো আবার আবার আমরা প্রথম সমীকরণ থেকে আসবো আবার সমীকরণ সমীকরণ এক ইম্পলাইজ দ্যাট ওকে সমীকরণ এক আমরা ইম্পলাইজ দ্যাটে আসবো তো এখানে যেটা আমার দেওয়া আছে সমীকরণ সেটা আমরা লিখে নিই তো এখানে আমরা কী কাজ করছি প্রথমটাকে আমরা আর ভি আর সাপা ভি দ্বারা গ্রহণ করছি যার ফলে এই মানটা আছে ওয়ান আর সাফিক্স ইউ ছিল আর সাপিক্স ভি ডট গ্রন আকারে আছে এ টু আর সাবিক্স ভি আর পিক্স ভি আর দ্বিতীয়টাকে আমরা আর সাপিক্স ভি তারা ডট গ্রহণ ডট গ্রহণ করছি অর্থাৎ আর সাপিক্স ভি না আর সাপিক্স ইউ দ্বারা ডট গ্রহণ করছি সরি এখানে মিস্টেক হয়ে গেছে আর সাফিক্স ইউ দ্বারা ডট গ্রন করছি তাহলে এই মানটা আসবে তো এখন এটাকে আমরা সমীকরণ যেটা আকারে রাখলাম ইম্পলাইজ দ্যাট এখানে আমরা আবার মান বসাবো এনসাপিক্সিউ আর ভি এর মান হবে কত আমাদের মাইনাস এফ এনসাপিক্স ভি ইউ আর আমরা লিখি নেই না আচ্ছা একটু আমরা লিখে দিতেছি যে টু এফ আমরা কী লিখতে পারি আর এটা টু এফ টু আর প্লাস তো এইখান থেকে এই দুটাকে আমরা যদি একত্রে করি এখানে দুটার সামনে মাইনাস হবে দুটাইকে আমরা যদি একত্রে করি অর্থাৎ আর সাপিক্স ইউর জায়গায় যদি আমরা আর সাপিক্স ভি বসাই দিই আর এনসাপিক্স ইউর জায়গায় যদি আমরা এনসাপিক্স ভি বসাই তাহলে দুটা কিন্তু একত্রে একই হয়ে যাবে তখন আমাদের টু এফ ইকালস টু টু আর সাপিক্স ইউ আর এনসাফিক্স ইউ এরকম হয়ে যাবে তো সেটার মান আমরা লিখতে পারবো এখানে একটু আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো এনসাফিক্স ইউ আর আরিক্স ভি এটার পরিবর্তে আমরা মাইনাস এফ লিখতে পারি কেননা এখানে মাইনাস যেহেতু আছে ইকালস টু এখানে এ ওয়ান আছে এটার মান আমাদের এফ একটু আগে দেখলাম আমরা আর এ টু আর ভি আর সাপিক্স ভি এর মান হচ্ছে আমাদের জি ওকে এনসাফিক্স ভি আর সাপিক্স এটার মান হচ্ছে আমাদের এফ ওকে তারপরে এখানে আমরা কী লিখতে পারি বি ওয়ান বি ওয়ান এটা এটা হয় যাচ্ছে আরসাফিক্স আর ভি এটা হচ্ছে ই প্লাস বি টু আরসাফিক্স ভি আর সাপিক্স ভি এটার মান হচ্ছে আমাদের এফ ওকে এখানে আমরা একটু ক্যালকুলেশন করে রেখে দিই আমরা ক্যালকুলেশন করে আমরা কী রাখবো জাস্ট এখানে আমরা এই সবগুলোকে একত্রে করবো অর্থাৎ এই মানটাকে এই মানগুলোকে ওপাশে নিয়ে যাবো এই মানগুলোকে ওপাশে নিয়ে যাবো তাহলে এখানে আমাদের কাজ হয়ে যাচ্ছে এ ওয়ান এফ প্লাস এ টু জি মাইনাস এফটায় পাশে আসলে প্লাস এফ ইকুয়ালস টু জিরো তাহলে একইভাবে বি ওয়ান ই প্লাস বি টু এফ প্লাস মাইনাস এফটার পাশে আসলে প্লাস এফ ইকুয়ালস টু জিরো এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম আমাদের হিসাবের সুবিধার্থে একটু আমি দেখাই এখানে আমাদের যে দুই নম্বর সমীকরণটা ছিল এটাও কিন্তু আমাদের তিন নম্বরের মতো কাজ করে রাখা উচিত ছিল যে ই মাইনাস ই আর মাইনাস জি এই দুটাকে আমরা ও নিয়ে যেয়ে কাজ করে রাখতাম আর কি এই আর কি তো এরপরে আমরা দুই আর তিন নম্বর যেহেতু নিয়ে কাজ করবো এই জন্য সবগুলোকে এক পাশে নিয়ে রাখা উচিত ওকে তো এখন আমরা কী কাজ করছি সমীকরণ দুই আর সমীকরণ তিন হতে দুটারই এ যুক্ত পদ নিয়ে আর কি আলোচনা করছি প্রথমে দুটারই এ যুক্ত পদগুলো নিয়ে আমরা দুটো সমীকরণ পাইছি এরপরে আমরা দুটারই বিযুক্ত পদ নিয়ে আমরা কাজ করব তাহলে এখন এই দুটা সমীকরণকে আমরা সমাধান করার চেষ্টা করব তাহলে এমপ্লয়েসের দ্যাট আমরা লিখতে পারি সমাধানের নিয়ম আমরা জানি এ ওয়ান গুণনের মতো এ ওয়ান তারপরে এখানে কী আছে এ টু এটা হবে আর একটা হবে ধ্রুবকের জন্য ঠিক আছে তাহলে প্রথমে এ ওয়ান যখন নেব এই বরাবর আমাদের এই মানটা চলে যাচ্ছে তাহলে এটা এটা গুণ মাইনাস এটা একটা গুণ অর্থাৎ এফ 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 মাইনাস ইজি ঠিক আছে একইভাবে এ টু এর মান যখন আমরা কাজ করব এটা বাদ দিব তখন আমাদের কাজ হবে এটা এটা গুণন অর্থাৎ এ উল্টা হবে ভেক্টোর নিয়ম অনুসারে আর কি তারপরে এটা এটা তো এইভাবে কাজ করলে আমাদের ই এফ ই এফ মাইনাস এফ ই এফ ই ওকে আর এখানে ওয়ানের সময় আমাদের ধ্রুবকপথ বাদ যাচ্ছে তার মানে এটা এটা গুণ আর এটা এটা গুণ এখানে এ বাদ দিয়ে কিন্তু হিসাব আছে ই জি ই জি মাইনাস এফ আর এফ গুণ করলে আমাদের এফ স্কোয়ার তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে কী পাবো আমরা একবার লিখতে পারি যে এ ওয়ান অর্থাৎ এই পদ ইকুয়ালস টু এই ধ্রুবক পদ আর এই এ টু এ টু ইকুয়াল অর্থাৎ এই পদ ইকুয়ালস টু এই পদ তাহলে আমরা লিখতে পারি এখানে এ ওয়ান এফ এফ মাইনাস ইজি ইকোয়ালস টু আমরা লিখতে পারবো ওয়ান বাই ইজি মাইনাস এফ স্কোয়ার সমাধান আমরা এভাবেই করে থাকি এবং এটা ইকুয়াল অর্থাৎ এ টু বাই ই এফ মাইনাস এফ ইকুয়ালস টু ওয়ান বাই ইজি মাইনাস এফ স্কোয়ার ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এরপরে আমরা কী কাজ করবো এখানে এখান থেকে জাস্ট আমরা এ ওয়ান আর এ টু এর ওয়ান বের করার চেষ্টা করব এ ওয়ান এ ওয়ান ইকুয়াল আমরা কী লিখতে পারবো তাহলে আর আর যদি গুণ করি তাহলে এটার সাথে ইউ এ ওয়ানের সাথে এটা গুণ অবস্থায় থাকবে আর এটা আমাদের এই পাশে যাবে তার মানে এটা আমাদের উপরে উপরে থাকতেছে এফ এফ মাইনাস ইজি আর নিচে আমাদের ইজি মাইনাস এফ স্ক সেমভাবে আমরা এখানেও কাজ করবো এ টু এ টু ইকুয়াল আমরা লিখতে পারবো ইজিটা নিচে গুণ অবস্থায় থাক ভাগ অবস্থায় আসবে আর নিচে ওপরে হবে ই এফ সরি এখানে ই এফ বলতে এখানে আমাদের ই এফ ই এফ সরি এখানে বড় হাতের এফ আসবে বড়ো হাতের এফ ছিল মিস্টেক হয়ে গেছে ই বড়ো হাতের এফ মাইনাস এফ ই ওকে ই এফ মাইনাস ই বড়ো হাতের এফ মাইনাস ছোট হাতের এফ ই বা ইজি মাইনাস এফ আবার সমীকরণ আবার তো প্রথম দুটার সমীকরণ নিয়ে আমরা কাজ করি অর্থাৎ এ যুক্ত পদ নিয়ে কাজ করি আমরা এ ওয়ান আর এ টু এর মান বের করছি এবার বি ওয়ান আর বি টু এর মান বের করার জন্য আমাদের বি যুক্ত পদ নিয়ে কাজ করতে হবে তো এখন আবার সমীকরণ দুই ও তিন হতে পাই সমীকরণ দুই আর তিন হতে আমরা পাবো কি পাবো ওই দুইটা সমীকরণে বি যুক্ত পদ নিয়ে আমরা কাজ করব বি ওয়ান এফ প্লাস বি টু জি প্লাস জি টু জিরো আরেকটা হচ্ছে বি ওয়ান ই প্লাস বি টু এফ প্লাস এফ ইকুয়ালস টু জিরো অর্থাৎ দুটারই বি পদ বি যুক্ত পদ নিয়েছি আর কি এখানে আমি এই জন্য উল্লেখ করে দিলাম সাইড নোড়ে এটা লেখার দরকার নেই তো বিযুক্ত পদ নিয়ে আমরা কাজ করব এখন তো এখন আমরা সলিউশন করব তো প্রথমে বি ওয়ান ইকুয়ালস টু বি টু ইকালস টু ওয়ান তো ক্যালকুলেশন করলে আমাদের বি ওয়ানের জন্য আসবে আমাদের এফ জি মাইনাস এফ জি অর্থাৎ এফ ছোট হাতের এফ বড়ো হাতের জি মাইনাস ছোটো হাতের জি বড়ো হাতের এফ জি এফ ওকে বি টু এর সময় আসবে তাহলে আমাদের ইজি অর্থাৎ ছোটো হাতের জি বড়ো হাতের ই মাইনাস এরপরে আসবে আমাদের ইএফ বড় হাতের এফ ছোটো হাতের এফ বড়ো হাতের এফ আর ছোট হাতের বড় ছোটো হাতের বড়ো হাতের ওয়ানের সময় আসবে আমাদের ধুবকপদ তার মানে এই এফ 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 স্কোয়ার মাইনাস ইজি ওকে ঠিক আছে ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এগুলো আমরা আগে থেকেই জানি তো এখানে ইনফ্লাইজ ডেট আমরা লিখতে পারবো এমপ্লাইজ দ্যাট এখানে আমি এই যে এফ এস স্কোয়ার মাইনাস ইজি অর্থাৎ ইজিটাকে আমি সামনে লিখবো এফ এস স্কোয়ারটাকে আমরা পরে লিখবো তার মানে এখানে আমরা সম্পূর্ণটাকে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেবো তাহলে বি ওয়ান বাই মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এখানে জি এফটার সামনে আসবে জি এফ সামনে মাইনাস এফ জি ওকে এখানেও মাইনাস ওয়ান দ্বারা গুণ তার মানে বি টু বাই এখানে এফ বড় হাতের এফ মাইনাস জি বড় হাতের ই ইকুয়ালস টু তাহলে এখানে আমাদের মাইনাস দ্বারা গুণ করলে ই জি মাইনাস এফ স্কোয়ার ওকে সেমভাবে এখন আমরা কাজ করবো বি ওয়ান বাই জি এফ মাইনাস এফ জি ইকোয়ালস টু আমরা এই এখানে ওয়ান আছে এটা ওয়ান বাই ইজি মাইনাস এফ স্কোয়ার এবং এই বি টু বাই এফ জি মাইনাস জি ই জি ই ইকালস টু এই ধ্রুবকপথ ওয়ান বাই ইজি মাইনাস এফ স্কোয়ার ওকে আসা করি আমরা এতটুকু বুঝতে পারছি তারপরে আমরা ক্যালকুলেশন করবো এখানে বি ওয়ান এর মান বের করার চেষ্টা করবো বি ওয়ান ইকোয়ালস টু তাহলে আসবে আমাদের জি এফ মাইনাস এফ জি আর নিচে হবে ইজি মাইনাস এফ এবং এখান থেকে আমরা বি টুয়ের মান বের করব বি টু তাহলে কত আসবে এই এফ এফ মাইনাস জি ই বাই নিচে হচ্ছে ইজি মাইনাস এফ স্কোয়ার ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি এখন আমরা কী কাজ করব এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এই সবগুলো মান বের করা হয়ে গেছে তাই আমরা এই মানগুলো সমীকরণ একে বসাবো সমীকরণ একে বসাবো তো চলুন আমরা সমীকরণ একে মান বসাবো তো এটা আমাদের সমীকরণ একের এ ছিল এক নম্বর সমীকরণশ্রটাকে তো এখন আমরা এ ওয়ান এ টু এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এর মানগুলো আমরা বসাবো তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এন সাপিক্স ইউ ইকুয়ালস টু এ ওয়ানের মান আমরা পাইছিলাম ছোটো হাতের এফ বড় হাতের মাইনাস হাতের ই বড় হাতের জি বাই নিচে ই জি মাইনাস এফ স্কোয়ার নিচে তো সবারই ইজি মাইনাস এফ আসবে তার সাথে আমাদের আর সাপিক্স ডট ডটগুলো অবস্থায় আছে প্লাস এ টু এর মান আমরা পাইছিলাম নিচে এ জি ইজি মাইনাস তো থাকবেই উপরে ছিল আমাদের ছোট হাতের ই বড় হাতের এফ মাইনাস ছোটো হাতের এফ বড় হাতের ই অর্থাৎ এখানে যেটা থাকবে তার বিপরীত মানগুলো এখানে আসে কিন্তু ইন্টু আর সাপিক্স ভি আর এনসাপিক্স ভি এর সময় আমরা কি পাবো এখানে বি ওয়ানের মান আমরা পাইছিলাম ছোটো হাতের এফ ছোটো হাতের জি বড় হাতের এফ মাইনাস এফ জি বাইনিসে ই জি মাইনাস এফ স্কোয়ার আর সাপিক্স ইউ ভেক্টর প্লাস এখানে বি টু বি টু এর মান আমরা পাইছিলাম ছোটো হাতের এফ বড় হাতের এফ মাইনাস ছোটো হাতের জি বড়ো হাতের ই বাই নিচে হচ্ছে ইজি মাইনাস এফ স্কেয়ার আর সাপিক্স বি আশা করি আমরা বুঝতে পারছি ইহাই হচ্ছে আমাদের উইন গার্টেনের সমীকরণ ইহাই উইন গার্টেন উইন গার্টেনের উইন গার্টেনের সমীকরণ সমীকরণ উইন গার্ডেনের উইন গার্টেনের সমীকরণ তো এখানে আমরা সমীকরণ দুইটা মনে রাখবো কীভাবে এনসাপিক্স সবারই আমরা নিচে জানি ইজি মাইনাস এফ স্কেয়ার থাকবে আর উপরের কন্ডিশনটা কী হবে এফ দিয়ে শুরু হবে বড় হাতের ছোট হাতের বড় হাতের এফ এখানে যখন ছোটো হাতের বড়ো হাতের থাকতেছে এটার ক্ষেত্রে ইজি অর্থাৎ এই প্রথমটা লাস্টেরটা এখানে আমাদের ঝামেলা হয়েছে আর এই দুটো আমাদের একটু যেভাবে মনে রাখতে হবে আর গুলো দেখেন একটু পিক্স ভি আর আর্সাপিক্সি এই দুইটার ক্ষেত্রে কোন দুইটা দেখেন একটু মিল আছে আর কি মিল আছে বলতে ই এফ আর এখানে এফ ই অর্থাৎ ছোটো হাতের ই এখানে বড় হাতের ই এখানে বড় হাতের এফ ছিল এখানে ছোটো হাতের আর এখানে জি এফ এখানে হয়ে গেছে জিটা ছোট হাতের এখানে বড় হাতে জি আর এখানে এফ বড় হতে ছিল এখানে ছোট হাতের এফ এই আর কি তো এই দুটোই আমরা একটু মনে রাখার চেষ্টা করব আর এই দুটি এম আমাদের হয়ে যাবে তো আশা করি আমরা উইন গার্ডেনের সমীকরণ খুব ভালোভাবে বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় থাকে বা সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে